আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। প্রধানমন্ত্রী জাপান সফর আমরা স্থগিত করেছি বলছে পররাষ্ট্রমন্ত্রী। এরপর জানিয়ে দিব কুমিল্লার গণসমাবেশের পর চাঙ্গা তৃণমূল নেতাকর্মী। আরো জানিয়ে দেব নাগরিকরা যেখানেই দাঁড়াবেন সেখানেই সমাবেশ বলছে আব্দুস সালাম। এদিকে হামলায় আহত বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন। ডিসেম্বরে ঢাকায় বিএনপির মহাসমাবেশ নির্বিঘ্নে পালনের সুযোগ করে দেবে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ বিএনপি উভয় জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। প্রধানমন্ত্রীর জাপান সফর আমরা স্থগিত করেছি বলছে পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর বাংলাদেশের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলেন, দেশটির রাজনৈতিক অস্থিরতা ও করোনার প্রকোপ বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মন্তব্য করেন, প্রধানমন্ত্রীর জাপান সফর কার পক্ষ থেকে স্থগিত করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ডক্টর মোমেন বলেন, আমরা স্থগিত করেছি, তারা প্রস্তুত আছে, আমরা একাধিক কথা চিন্তা করে সফর স্থগিত করেছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত দিয়েছেন, এ দাওয়াতটা আমরা 2 বছর আগে পেয়েছিলাম। কোভিড এর কারণে 2 বছরের অধিক সময় হলেও যাওয়া যায়নি, এবার সব ফাইনাল হলো। কিন্তু সম্প্রতি জাপান সরকারের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে, পরপর 3 জন প্রভাবশালী মন্ত্রী পদত্যাগ করেছেন। মোমেন আরো বলেন, এরই মধ্যে আমরা খবর পেয়েছি জাপানের সংসদে কিছু প্রস্তাব আসবে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি খুব ব্যস্ত আছেন, দ্বিতীয়ত কোভিড এর কারণ জাপানে এখনো কোভিড এর জন্য কোয়ারেন্টাইন করতে হয়, তারা 10 জনের মতো অনুমতি দেবে, আমরা তো বিরাট দল যাব, ব্যবসায়ীরা যাবে, আমরা ব্যবসায়ীদের নিয়ে যেতে চাই, যেন আমাদের দেশে বিনিয়োগ বাড়ে। তিনি বলেন, জাপানের সঙ্গে আমাদের বিনিয়োগ বাড়ছে, কিন্তু আমরাও আরো বিনিয়োগ চাই, আমরা অবশ্যই জাপানে যাব। প্রধানমন্ত্রীর সফর স্থগিত নিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা না করার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক, জাপান আমাদের ভালো বন্ধু। অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, অনেকেই বলেন আমাদের রিজার্ভ নেই, এটা শুনে আমি তাজ্জব হয়ে যাই, আগে আমাদের 3-4 বিলিয়ন রিজার্ভ হলে আপনারা খুশি থাকতেন, আর এখন 34-37 বিলিয়ন রিজার্ভ, তারপরও আপনারা বলেন এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কি। এ সময় গণমাধ্যমের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারাও বলেন ব্যাংকে টাকা নাই, অথচ আমাদের ট্রিলিয়ন টাকা ব্যাংকে আছে, আপনারা বিভিন্ন রকমের প্রোপাগান্ডা করেন ব্যাংকে টাকা নাই, তাহলে টাকা বাড়িতে নিয়ে রাখেন, তখন চুরি করতে পারবে। প্রসঙ্গত রোববার অ্যাসোসিয়েশন অফ সার্জনস ফর স্লিপ অ্যাপনিয়া বাংলাদেশ আয়োজিত 7ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড লাইফ সার্জারি অন স্লিপ অ্যাপনিয়া শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। কুমিল্লার গণসমাবেশের পর চাঙ্গা তৃণমূল নেতাকর্মী। কুমিল্লায় শেষ হওয়া গণসমাবেশ তৃণমূলে সাহস সঞ্চারিত করেছে বলে মনে করেছেন জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা। আগামী রাজপথে আন্দোলন সংগ্রাম আরো বেগবান করার এক নতুন বার্তা এসেছে নেতাকর্মীদের মাঝে। আর সাধারণ মানুষ বলেন, নানা বাধা সত্ত্বেও বিএনপির বিভাগীয় গণসমাবেশে জনস্রোত প্রমাণ করে বিএনপি এককভাবেই অনেক শক্তিশালী ও জনপ্রিয় একটি দল। কেবল দলীয় লোক নয়, কুমিল্লার সমাবেশ সাধারণ মানুষের অংশগ্রহণও বেড়েছে। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, কুমিল্লার সমাবেশ প্রমাণ করেছে বিভেদ ভুলে আত্মত্যাগের মানসিকতা তৈরি হয়েছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে। আগামীতে সরকার বিরোধী আন্দোলনের মাইল ফলক শনিবারের সমাবেশ। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করেছে। সমাবেশে লুটপাট সহ ব্যর্থতার দায়ে এখনই ক্ষমতাসীনদের পদত্যাগের যেমন বার্তা রয়েছে, তেমনই আন্দোলন সংগ্রামের বিষয়েও নতুন বার্তা দেওয়া হয়েছে। কুমিল্লা বিভাগের বিভাগীয় নেতাকর্মীরা আগামী 10 ডিসেম্বর ঢাকার গণসমাবেশ যেতে মুখিয়ে আছেন। কুমিল্লা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, গত শনিবারের সমাবেশ আমি পরিচালনা করেছি, এটি ছিল কুমিল্লার ইতিহাসে স্মরণকালের বৃহৎ সমাবেশ। আমরা নিজেদের অস্তিত্বের জন্য সব বাধা উপেক্ষা করে সামনে আগত, কোনো কিছুই আমাদের আটকাতে পারছে না। কুমিল্লার সমাবেশে মহাসচিব সহ আরো সিনিয়র নেতাদের প্রাণ ছুঁয়ে যাওয়া বক্তব্যে তৃণমূলের চাঙ্গা ভাব বিরাজ করছে। আর এই সমাবেশের পর আমাদের কাছে মনে হচ্ছে, ক্ষমতাসীন আওয়ামী লীগকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা না করে আমরা ঘরে ফিরব না।
নাগরিকরা যেখানেই দাঁড়াবেন সেখানেই সমাবেশ বলছে আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, সমাবেশের জন্য কারো অনুমতিটার বিষয় নয়, দেশের নাগরিকগণ যেখানে দাঁড়াবেন সেখানেই সমাবেশ হবে। তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের ইচ্ছা অনুযায়ী সবকিছু হতে হবে। রবিবার বিকেলে নয়াপল্টনস্থ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এই সমাবেশ দ্রব্য মূল্য কমানোর সমাবেশ, এই সমাবেশ বিদ্যুতের লোডশেডিং এবং অব্যবস্থাপনার প্রতিবাদে সমাবেশ, এই সমাবেশ আপনার ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ, সর্বোপরি এই সমাবেশ আমাদের গণতন্ত্রের মাতা ও মানুষের আশা আকাঙ্ক্ষা এবং আস্থার প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী, ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আনোয়ার সাইফুল ইসলাম, তানভীর আহমেদ, রবিন লিটন, মাহমুদ এস কে সিকিন্দার কাদির সহ মহানগর নেতৃবৃন্দ এবং থানা বিএনপির নেতারা বক্তব্য রাখেন। সবাই আগামী 10 ডিসেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কয়েকটি উপকমিটি গঠন করা হয়। হামলায় আহত বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন। বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে হামলার আহত পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকাল 10:30 দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয় বলে পটুয়াখালী জেলা বিএনপি সদস্য সচিব সিংহাংশু সরকার কুট্টি জানান। মঙ্গলবার সকাল 9:00 শহরের বড় মসজিদ সংলগ্ন পুরান আদালত মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। শাহজাহান খান পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। সিংহাংশু সরকার কুট্টি বিডি নিউজ 24.com কে বলেন, গত 4 নভেম্বর রাতে বরিশালে গণসমাবেশে যোগ দিতে যাওয়ার সময় ক্ষমতাসীন দলের লোকজন তার উপর করে ওই হামলায় তার কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেই থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত 22 তারিখ তাকে ঢাকায় পাঠানো হয়। শাহজাহান খান পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিট এর সাধারণ সম্পাদক ছিলেন, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর খবরে জেলা বিএনপি, গলাচিপা উপজেলা ও শহরের সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ডিসেম্বরে ঢাকায় বিএনপির মহাসমাবেশ নির্বিঘ্নে পালনের সুযোগ করে দেবে আওয়ামী লীগ, এ যেন উল্টা পুরাণ। রাজনৈতিক দিক থেকে বরাবরের বিরোধী সুযোগ পেলেই একে অপরের বিরুদ্ধে প্রায় ঘড়ঘস্ত হয়ে ওঠে, কিন্তু সেই বিরোধী দলের মহাসমাবেশকে নির্বিঘ্নে পালনের সুযোগ করে দিতে চলেছে শাসক দল। রবিবার ঢাকার গণভবনে দলের শীর্ষ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, বিএনপি ডিসেম্বরে যে মহাসমাবেশের ডাক দিয়েছে তার নির্বিঘ্নে পালনের সুযোগ করে দিতে হবে, তবে সেই সমাবেশ ঘিরে যেন কোনো রকম অশান্তি তৈরি না হয় সেদিকেও কড়া নজর রাখতে হবে প্রশাসনকে। তার আশঙ্কা, মহাসমাবেশকে সামনে রেখে ওই দিন পরিবহন ধর্মঘটের মতো পরিস্থিতি তৈরি করতে পারে খালেদা জিয়ার দল, সে বিষয়ে সাবধান করেছেন হাসিনা। আগামী 10 ডিসেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। ঢাকার বিখ্যাত সোহরাওয়ার্দী উদ্যানে হবে এই সমাবেশ। তার দুদিন আগেই অর্থাৎ 8 ডিসেম্বর ছাত্রলীগের মহাসমাবেশ হওয়ার কথা ওই একই জায়গায়, কিন্তু প্রধানমন্ত্রী হাসিনা ছাত্রলীগকে নির্দেশ দেন তাদের সমাবেশ যেন এগিয়ে আনা হয় সেই মতো। 6 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন হবে, সেখান থেকে 2 দিনের মধ্যে সমস্ত পোস্টার ফেস্টুন খুলে ফেলতে হবে, তারপর 10 তারিখ বিএনপির মহাসমাবেশ। খালেদা জিয়ার দলের এত বড় সমাবেশ প্রসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্ষমতাসীন সাধারণ সম্পাদক তথা দেশের মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিয়েছেন, ওই সমাবেশে বাধা দেবে না আওয়ামী লীগ, কিন্তু তারা আগুন জ্বালাতে এলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি কটাক্ষের সুরে আরো বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও। কানাডার ফেডারেল আদালত বিএনপিকে সন্ত্রাসবাদী দল ঘোষণা করেছে। বাংলাদেশে বিএনপির প্রতিটি সমাবেশের আগেই গণপরিবহন থমকে যাওয়ার ইতিহাস রয়েছে। চলমান সমাবেশগুলিতেও পরিবহন স্তব্ধ হয়ে এমন পরিস্থিতি হয় যে তা ধর্মঘটের সামিল। তাই 10 তারিখের মহাসমাবেশকে ঘিরেও একই আশঙ্কা থাকছে, সে কারণেই প্রধানমন্ত্রী হাসিনা এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক করেছেন। আওয়ামী লীগ বিএনপি উভয় জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি উভয় জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। বর্তমান জাতীয় পার্টি সরকারের সঙ্গে নেই, জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় পার্টি এককভাবে এগিয়ে যাচ্ছে। সোমবার সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, রওশন এরশাদের
সঙ্গে পার্টির নেতৃবৃন্দের বসার সুযোগ নেই। দলের প্রেসিডিয়াম সদস্য 77টি, জেলা কমিটি ও নির্বাহী কমিটি জিএম কাদেরের পক্ষে রয়েছে। পরে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে যোগ দেন তিনি।